কথাটা শুনতে খারাপ লাগলেও কিন্তু বাস্তবে সেটা মন্দ না। যদি পকেটে থাকে টাকা, তো আপনি নিশ্চিত দেখতে পারবেন আপনার ভাগ্যের চাকা। আর যদি পকেটে না থাকে টাকা, আপনি নিশ্চিত 100% আপনি দেখতে পারবেন আপনার আপন মানুষ কারা। আর যারা টাকা ছাড়া আপনাকে ভালোবাসে, আপনার বিপদে পাশে থাকে, তারাই আপনাকে প্রকৃত ভালোবাসে। মানুষ বলে সব মানুষ স্বার্থের জন্য আসে, কিন্তু অনেক মানুষ এখনো আছে যারা এই স্বার্থ ছাড়া ভালোবাসে। আসলে তাদেরকে আমার স্যালুট। বিপদে মানুষ খুবই অসহায় হয়ে যায়, আর সেই বিপদে যে মানুষটা পাশে থাকে তাকে কখনো ভুলে যেতে নেই। আসলে কথাগুলো বাস্তব, যেটা সবার সাথে ঘটেছে বা ঘটছে, আর যাদের সাথে ঘটেনি তারা শিক্ষা নিতে পারেন যে পৃথিবীতে বাঁচতে গেলে ভালো মন্দ দুটোই প্রয়োজন, হোক সেটা আজকে অথবা কালকে। আপনি যতই সামনে আগাবেন ততই আপনাকে মানুষ পিছনের দিকে টানবে, কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে, পিছনে কে কি বলল সেটা দেখানো যাবে না, এবং কি সেখানে তাকানোও যাবে না। আপনার লক্ষ্য অর্জন করতে হবে, লক্ষ্য স্থির করে সে জায়গায় পৌঁছাতে হবে। এভাবে সামনের দিকে আগালে ইনশাল্লাহ লাইফে সাকসেসফুল অবশ্যই।